Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah. Wherever you are and from where you are watching me right now. Preshikhatira, aajke amra shikbo tense, tobe aajke hoche part 2. Jara part 1 ekhono dekheni tara obosshoi Nasirs club page othoba Nasirs club channel e giye search kore part 1 ta dekhe ashun. Tahole 2 bujhte apnader jonno সুবিধা হবে আসুন সময় নষ্ট না করে আমরা চলে যাই আজকের লেসনে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন কথা বলবো তখন আমাদের 12টা টেন্সের কোনো দরকার নাই জাস্ট অনলি 60টি টেন্স আপনারা শিখবেন আমরা এখানে প্রথমে বাম দিকে যে পেয়েছি সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের যে কর্নারই যাই না কেন যেখানেই পড়াশোনা করি না কেন যেখানেই যে ভাষায় কথা বলি না কেন যে মানে যে স্টাইলই কথা বলি না কেন আর যে ধরনের রাইটিং এর কাজ করি না কেন যে কোনো কাজই হোক না কেন ইউনিভার্সিটি পড়াশোনা থেকে জব পারপাস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মোট যে কয়টি টেন্সের প্রয়োজন হয়েছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব আমাদের টেন্সে 12টি টেন্স রয়েছে তো আমাদের কি 12টি টেন্সই জানতে হবে না আমাদের মোট 60টি টেন্স জানতে হবে সেটা হচ্ছে যে ইনডিফিনিট প্রেজেন্ট পাস্ট ফিউচার জানা লাগবে কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পাস্ট জানা লাগবে অর্থাৎ দুইটি পারফেক্ট এর প্রেজেন্ট জানা লাগবে আর পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট জানা লাগবে তাহলে এখানে হচ্ছে তিনটি আইটেমস কন্টিনিউয়াস হচ্ছে দুইটি আইটেমস আর পারফেক্ট হচ্ছে একটি আইটেম তার মানে টোটাল হচ্ছে আমার সব মিলিয়ে এখানে হচ্ছে যে 60টি আইটেমস আমরা যদি 60টি আইটেমস জানতে পারি পৃথিবীর এমন কোনো জায়গা নেই আবার এবং এমন কোনো এক্সাম নেই স্যাট জিআরই জিম্যাট আইএলটিএস টোফেল সব জায়গাতে সব ক্ষেত্রে আপনি এই 60টা টেন্স জানার কারণে সব কিছু আপনি করতে পারবেন ইজিলি পানির মতো তাহলে এটা তো আমরা বুঝে গেলাম যে আমাদের 12টা টেন্সের দরকার নেই আর এখানের মধ্যে এখানে 60টি আইটেমের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট যদি প্রেজেন্ট ইনডিফিনিটটা আপনি শিখে ফেলেন বাকিগুলো একেবারে পানির মতো সোজা আবার অনেক সময় দেখা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটু কঠিন হয়ে যায় তখন প্রেজেন্ট ইনডিফিনিট আইডেন্টিফাই করার জন্য যদি আপনি কন্টিনিউয়াস জানেন তাহলে আপনার জন্য ইনডিফিনিট সহজ হয়ে যায় যদি পারফেক্ট জানেন তাহলে ইনডিফিনিট সহজ হয়ে যায় এর জন্য আমরা পার্ট ওয়ানে বিস্তারিত বুঝিয়েছি এখানেও আমরা আজকেও একটু পূর্বের আলোচনাটা করে ফেলবো আর আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে ইনডিফিনিট টেন্সকে বিভিন্ন গ্রামার লেখকেরা বিভিন্ন টিচাররা বাংলাদেশে বা ইভেন আমি কলকাতাতেও দেখেছি পাকিস্তানেও দেখেছি যে তারা শেখায় যে ক্রিয়ার শেষে ই এ ওয়াই এ এসবগুলো থাকলে কী হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এগুলো কিন্তু একেবারে ফাউল একটা সিস্টেম ননসেন্স সিস্টেম আমি মনে করি কারণ এটা কোনো ন্যাচারাল শিক্ষা না আবার অনেক সময় অনেক টিচারকে দেখেছি যে দুইটি অক্ষর নিয়ে যে শব্দগুলো যেমন বলি করি খাই এই যে দুইটি অক্ষর নিয়ে যে শব্দগুলো থাকে সেগুলোকে ইনডিফিনিট টেন্স বলা হয় এক একজন টিচার এভাবেও ট্রেনিং করে কিন্তু আপনি যখন অন্য রাষ্ট্রের মানুষকে যখন পড়াবেন যখন ইন্ডিয়ান লোককে পড়াবেন যখন পাকিস্তানি লোককে পড়াবেন বা রোহিঙ্গাদেরকে পড়াবেন তখন তো আর এই প্রসেস কাজ করবে না এটা বাংলার জন্য হয়তো আপনি সাময়িক কপি পেস্ট করে শেখাতে পারেন যেটা একেবারে আমি মনে করি না যে এরকম শেখার কোনো প্রয়োজন রয়েছে তবে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রেজেন্ট ইনডিফিনিট যতগুলো ভিডিও দেখবেন ইনশাল্লাহ অবশ্যই সেখান থেকে উপকৃত হবেন এবং তার চেয়ে আমার এই লার্নিংটা যে কতটা ন্যাচারাল সেটা আপনারা প্রত্যেকটা পর্ব শেষ করলেই বুঝতে পারবেন আর আশা করি আপনাদের বুঝতে সহজ হবে তো সেক্ষেত্রে আমরা এখানে চলে যাই যে ইনডিফিনিট টেন্সটা কি ইনডিফিনিট টেন্স হচ্ছে আসলে একটা একটা মানুষের স্টার্টিং প্রসেস যেমন ধরুন যে আমি ইংরেজি পড়াই এখন চুপচাপ আছি মানে এটা হচ্ছে আমি পড়াই আমার স্থির অবস্থা আমার অভ্যাসের কথা বলা হচ্ছে যে আমি ইংরেজি পড়াই বা আমি চা খাই মানে এটা আমার অভ্যাসের কথা বলা হচ্ছে এটা হচ্ছে বিষয় বা আমি ধরুন যে আমি ব্রাশ করি এটা এটা হচ্ছে অভ্যাসগত কথা বলা হচ্ছে যেমন ধরুন যে আমি অফিস যাই এখন তার অফিস যাচ্ছি না বা আমি হাঁটি হাঁটাহাঁটি করি অথবা আমি ব্যায়াম করি এখন তার ব্যায়াম করছি না তো এটা হচ্ছে স্ট্যাটিক অবস্থা স্থির অবস্থা যেটা পার্মানেন্ট অবস্থার কথা বলা হয় সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স আর এই পার্মানেন্ট অবস্থাগুলোকে স্থির অবস্থাগুলোকে মানে অভ্যাসগুলোকে যখন আমি চালু করে ফেলবো তখন সেটা অবশ্যই রানিং হয়ে যাবে দেখুন এখানে রানিং করে ফেলেছি আমরা তাহলে অবশ্যই এটা কন্টিনিউয়াস টেন্স এবং এটা যেহেতু শুরু হয়েছে অবশ্যই শেষ হবে যেমন আমি পাঁচটা ক্লাস শুরু করেছি মানে পাঁচটা ক্লাস শুরু করেছি এটা স্টার্টিং অবস্থা ছিল ইনডিফিনিট এখন রানিং অবস্থায় আছি কথা বলছি
কন্টিনিউয়াস টেন্স এবং এটা যখন শেষ হয়ে যাবে এক ঘন্টা পরে তখন সেটা হচ্ছে হবে ফিনিশ অর্থাৎ পারফেক্ট টেন্স প্রিয় শিক্ষার্থীরা আমরা বিগত লেসনে আমরা ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট শিখেছি বাট পারফেক্ট কন্টিনিউয়াস শিখাইনি এইখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শিখবো পারফেক্ট মানে আমরা জানি যে কোনো কাজ শেষ হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়া আর কন্টিনিউয়াস অবস্থাকে চালু করা তো প্রথমে কী পেয়েছি পারফেক্ট তাহলে আমরা এখানে চলে আসি চিত্রে কোনো একটি কাজের যেমন স্টার্টিং হয় সেটা হচ্ছে ইনডেফিনিট টেন্স আমরা জানি তো স্টার্টিং অবস্থা হয়ে এ পর্যন্ত শেষ হয়েছে ধরুন যে আমি পাঁচটা থেকে পড়া শুরু করেছি ইংরেজি এখন বাজছে 5:30 তাহলে আমি আধা ঘন্টা তো পড়িয়েছি এই প্রসেসটা আমি কমপ্লিট করেছি মানে আধা ঘন্টা আমি পড়িয়েছি তাহলে পারফেক্টের কাজ হয়েছে দেখুন প্রথমে কী রয়েছে পারফেক্ট এরপর দেখুন যে আমি আধা ঘন্টা পড়ার পরে কিন্তু আমি থেমে নেই আমাকে আরও আধা ঘন্টা ক্লাস নিতে হবে অনলাইনে সেক্ষেত্রে আমি পড়াতেই আছি কথা বলতেই আছি অর্থাৎ চালু অবস্থায় আছি তাহলে দেখুন আমার এটা কন্টিনিউ এটাকে বলা হয় কন্টিনিউ অর্থাৎ এটা রানিং অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে পারফেক্ট আর এটা হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট মানে যেটা কিছু কাজ কমপ্লিট করেছি আমি করার পরে আমি এখনও চালু অবস্থায় আছি যেটা এখনও শেষ হয়নি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা আছে এই ঘটনা এবং আমরা পরবর্তী লেসনগুলোতে পারফেক্ট কন্টিনিউয়াসকে আরও বিস্তারিতভাবে আরও খুঁটিনাটিভাবে শিখবো প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটু বিস্তারিত জানবো আজকের এই ক্লাসটি আরেকটু বাড়াবো আমরা প্লিজ ওয়েট করুন আমাকে বোর্ডে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এ পর্যায়ে জাস্ট ইনডেফিনিট টেন্সকে নিয়ে আমরা দেখব যে এটা বর্তমানে কী হয় অতীতে কী হয় ভবিষ্যতে কী হয় তাহলে আমরা জাস্ট ইনডেফিনিটকে নিলাম এখন ইনডেফিনিট হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট কেমন হয় পাস্ট ইনডেফিনিট কেমন হয় এবং ফিউচারের ইনডেফিনিট কেমন হয় দেখুন আমরা এখানে একটি টাইম লাইন দিয়েছি মানে একটি জাস্ট রেখা দিয়েছি আমার অবস্থান হচ্ছে এই জায়গাতে নাও মানে এখানে আমি আছি সেটা হচ্ছে প্রেজেন্ট অবস্থায় আছি তো প্রেজেন্ট অবস্থাতে আমরা এখানে অবস্থান করছি এখন আমি খাই এটা হচ্ছে আমার প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলা হচ্ছে যে আমি খাই মানে এখন এই অবস্থায় আছি মাঝামাঝি এই অবস্থাতে দাঁড়িয়ে আছি আমি খাই যেমন হচ্ছে আমি পড়াই যেমন হচ্ছে আমি কথা বলি মানে এই যে এখন যেহেতু আপনাদের মুখোমুখি রয়েছি সেক্ষেত্রে আমি কথা বলি আমি কাজ করি আমি পড়াই আমি হোয়াট এভার ইট ইজ যা ইচ্ছা তা করি এই কাজটি এটা হচ্ছে প্রেজেন্ট অবস্থার কথা বলা হচ্ছে ঠিক 5 মিনিট সামনে গেলেই এই 5 মিনিটটাই হয়ে যাবে পাস্ট মানে অতীত এবং আগামী 5 মিনিট পরে কী বলবো সেটা হচ্ছে ফিউচার তো আমরা এখানে বুঝি নিই যে ঘটনাটা কি আমি খাই এটা হচ্ছে আমার প্রেজেন্ট অবস্থা আর আমি খেয়েছিলাম দেখুন আমি খেয়েছিলাম অর্থাৎ আমার খাওয়ার কাজটা শেষ হয়ে গিয়েছিল এবং এটা অতীত হয়ে গিয়েছে এবার দেখুন এখানে ফিউচারে বলছে যে আমি খাবো যেটা এখনও খাইনি সেটা হচ্ছে আমি খাবো যেমন এটাকে আর একটু ভালোভাবে আমরা বুঝি ধরুন যে আমি পড়াই আমি ইংরেজি পড়াই এটা হচ্ছে আমার ইনডেফিনিট এটা তো ক্লিয়ার যে এটা আমার হ্যাবিট ইনডেফিনিট তাহলে ইনডেফিনিট ক্লিয়ার হয়ে গেলো যে এটা ইনডেফিনিট এখন হচ্ছে যে এটা বর্তমানে যেহেতু আমি বলছি যে এখন আমি পড়াই তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট এটা আমার বর্তমানের হ্যাবিট ইনডেফিনিট আমি পড়িয়েছিলাম মানে আমার পড়ার কাজটি শেষ হয়ে গেছে এবং সেটা অতীত হয়ে গেছে সেটা হচ্ছে কি আমি পড়িয়েছিলাম যেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট মানে অতীতে যেটা শেষ হয়ে গেছিলো এবং ফিউচার ইনডেফিনিট হচ্ছে যেটা এখনও পড়াইনি মানে আগামী 1 ঘন্টা পরে বা আগামীকাল বা কিছুক্ষণ পর আমি পড়াবো তাহলে এটাকে আমরা আরেকটু বিস্তারিত বুঝে নিই যেমন হচ্ছে আমি চা খাই এটা হচ্ছে আমার ইনডেফিনিট টেন্স আমি চা খেয়েছিলাম কেউ জিজ্ঞেস করছে ভাই তুমি কি চা খেয়েছিলে আমি বলবো যে হ্যাঁ আমি চা খেয়েছিলাম তাহলে পাঁচটি ইনডেফিনিট যেটা কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে অতীতে আর যদি বলি যে আমি চা খাইনি চা খাবো তাহলে চা খাবো যেটা এখনও ঘটেনি যেটা ভবিষ্যতে ওয়েট করছে তাহলে আমরা এই এই একটি সেন্টেন্স থেকে বুঝতে পারি যে ইনডেফিনিট হচ্ছে যেটা প্রেজেন্ট অবস্থা এখানে দাঁড়িয়ে রয়েছি আমি কথা বলেছিলাম যেটা বলা হয়ে গেছে আর আরেকটি হচ্ছে আমি কথা বলবো সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি এখানে শেষ করবো পার্ট টু এ আমি পার্ট ওয়ানেরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি
এবং নেক্সট পার্ট যে 3 আসবে সে পার্ট 3 তে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত ঘটনা বিস্তারিত বর্ণনা নিয়ে আসব আর আমরা এই টেন্সগুলোকে শিখব ইনডিফিনিট সিরিয়ালে ইনডিফিনিট সিরিয়াল বলতে এটাই হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট যখন শিখব আমরা পাস্ট ইনডিফিনিট শিখব পাস্ট ইনডিফিনিট যখন শিখব তখন ফিউচার ইনডিফিনিট শিখব অর্থাৎ ইনডিফিনিটে যে সিরিয়ালটা আছে সেটাকে কমপ্লিট করে ফেলব ইনডিফিনিট ধরব ইনডিফিনিট প্রেজেন্টের হবে ইনডিফিনিট পাস্টের হবে ইনডিফিনিট ফিউচারের হবে শেষ করে ফেলব এরপরে যখন আমরা কন্টিনিউয়াস শিখব তখন প্রেজেন্টের কন্টিনিউয়াস শিখব পাস্টের কন্টিনিউয়াস শিখব ফিউচারের কন্টিনিউয়াস শিখব এই প্রসেসে আমরা আমাদের টেন্সটা ভালোভাবে শিখব প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আর এই ভিডিওতে যে শিখার যে প্রসেসটা সেই প্রসেসের মধ্যে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে সেখানে কমেন্ট করবেন প্রয়োজনে আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটি নিয়েও আমাকে হ্যালো করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কোনো কিছু বোঝার প্রয়োজন হলে বুঝে নিতে পারেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি কী করবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম